আজ আমি দ্বিতীয় অধ্যায় পরিমেয় সংখ্যার অনুশীলনী 2A আলোচনা করিবা। 1 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নস্থ সংখ্যাগুলিকর যোগাত্মক বিলোমী নির্ণয় কর। প্রথমে যোগাত্মক বিলোমী কোন জানিনবা, তারপরে যা যোগাত্মক বিলোমী। মনে কর এক্স যুক্ত মাইনস এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স কু মাইনস এক্স রে যোগ করুছে তার রেজল্ট আসুছে জিরো। সেভাবে সিক্স কু যদি মাইনস সিক্স রে যোগ করুছে তাহলে রেজল্ট আসুছে জিরো। টেন মাইনস টেন রে যোগ কলে তার রেজল্ট আসে জিরো। ঠিক আছে, 3 বিভক্ত 8 যুক্ত মাইনস 3 বিভক্ত 8 যদি করুছে তার রেজল্ট আস জিরো। এই চারোটি যাক ক্ষেত্র দেখ, এখানে এক্স র যোগাত্মক বিলোমী মাইনস এক্স, মাইনস এক্স র যোগাত্মক বিলোমী এক্স, সিক্স র যোগাত্মক বিলোমী মাইনস এক্স, মাইনস সিক্স র যোগাত্মক বিলোমী সিক্স। সেইভাবে টেন র যোগাত্মক বিলোমী মাইনস টেন, মাইনস টেন র যোগাত্মক বিলোমী টেন, 3/8 ৰ যোগাত্মক বিলোমী মাইনাছ 3/8, সেইভাবে 3/8 সৰি মাইনাছ 3/8 ৰ যোগাত্মক বিলোমী 3/8, অৰ্থাৎ ধনাত্মক সংখ্যাৰ যোগাত্মক বিলোমী গোটেই সেই ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যাৰ যোগাত্মক বিলোমী সেই ধনাত্মক সংখ্যা। এটাৰ বুজি গলে যোগাত্মক বিলোমী কোন? আচ্ছা, প্ৰথম কুৱেশ্চন হৈছে 2/8, 2/8 ৰ যোগাত্মক বিলোমী মাইনাস 2/8। সেইভাবে মাইনাস 5/9 র যোগাত্মক বিলোমী প্লাস 5/9, মাইনাস 6/5, মাইনাস 6/-5, এখানে এর যোগাত্মক বিলোমী কত হব না মাইনাস 6/5। 2/-9 ৰ যোগাত্মক বিলোমী প্লাছ 2/9, 16/-6 ৰ যোগাত্মক বিলোমী প্লাছ 19/16। এটা ৰৈগলা এবাৰ 2 নম্বৰ, 2 নম্বৰ প্ৰশ্ন ৰৈছে, নিম্নস্থ সংখ্যামানকৰ গুণনাত্মক বিলোমী নিৰ্ণয় কৰ। গুণনাত্মক বিলোমী, গুণনাত্মক বিলোমী জানিবা পূৰ্বৰু আমি ব্যুৎক্ৰম সম্বন্ধে টিকে আলোচনা কৰিবা। কোন ব্যুৎক্রম, ব্যুৎক্রম কোন? গোটে উদাহরণ নিয়ে কইদি, 2/3 র ব্যুৎক্রম তিন বিভক্ত দু, মাইনাস 6/8 র ব্যুৎক্রম মাইনাস 8/6। সেইভাবে ভাবে যদি 3 র ব্যুৎক্রম চিন্তা করিবা কেতে হব, ইয়া তলে কিছু নাই মানে হর 1 রয়েছে, 3 র ব্যুৎক্রম হব 1/3। ব্যুৎক্রম ধ্যান দেলে অর্থাৎ যদি গোটিয়ে সংখ্যা কো তার ব্যুৎক্রম সহিত আমি গুণন করুছে, অর্থাৎ 2/3 কু যদি তার ব্যুৎক্রম সহ গুণন করছে কেতে রইব, 2/3 গুণন 3/2, অর্থাৎ 2/3 কু আমি 3/2 রে গুণন কলে কেতে রব, 2 3 6/2, 3 2 6, 6 কু 6 কটিগলে 1, অর্থাৎ 2/3 কু আমি যদি তার ব্যুৎক্রম 3/2 সহ গুণন করছে গুণন ফল পড়া 1, অর্থাৎ যদি 2টি সংখ্যা গুণন করুছে বা গোটিয়ে সংখ্যা তার ব্যুৎক্রম সাথে গুণন করছে গুণন পড়ে 1, 2/3 র গুণাত্মক বিলোম হব 3/2 বা 3/2 র গুণাত্মক বিলোম হব 2/3। সেইভাবে 6/8 র গুণাত্মক বিলোম 8/6,
বা মাইনাস ছ বিভক্ত আঠের গুণাত্মক বিভমী মাইনাস আঠের বিভক্ত ছ তিনের গুণাত্মক বিভমী এক বিভক্ত তিন কাহিঁকি না তিনের হর নইছে এক কিছু হর না মানে আমি এক নেই পারিবা তিন ব্যক্ত একর গুণাত্মক বিলোমী বা ব্যুৎক্রম যেটা কুচে এক ব্যক্ত তিন তিন ব্যক্ত একক এক ব্যক্ত তিন গুণিলে গুণফল এক রহব দেখি নিও তিন গুণন এক বিভক্ত তিন তিন কে তিন কটিগলে এক রহলা সো তিন র ব্যুৎক্রম এক ব্যক্ত তিন তেণু তিন র গুণাত্মক বিলোমী এক ব্যক্ত তিন সেভাবে এক ব্যক্ত গুণাত্মক বিলোমী তিন হব ইয়ে তো গলা গুণাত্মক বিলোমী এথর আমি প্রশ্ন উত্তর আস প্রথম প্রশ্ন রয়েছে মাইনস তের মাইনস তের গুণাত্মক বিলোমী কেতে হব মাইনস তের গুণাত্মক বিলোমী হব তাহলে মাইনস তের ইয়া তলে হর না মানে এক নাই পারিবা ইয়ার ব্যুৎক্রমটা হচ্ছে মাইনস এক বাই তের তেণু মাইনস তের গুণাত্মক বিলোমী হয়ে পারিব মাইনস এক বাই তের বা এক বিভক্ত তের সেভাবে তের বিভক্ত উনিশ র গুণাত্মক বিলোমী কেতে হয়ে পারিব উনিশ বিভক্ত তের এক বিভক্ত পাঁচ র গুণাত্মক বিলোমী কেতে হয়ে পারিব পাঁচ বিভক্ত এক বা পাঁচ হর এক রহলে আমি পাঁচ দেখি দেই পারিবা সেইভাবে এইটাও দেখ মাইনস পাঁচ বিভক্ত আঠ গুণন মাইনস তিন বিভক্ত সাত র গুণাত্মক বিলোমী কেতে এটা আগে প্রথমে আমি গুণি নবা মাইনস মাইনস প্লস পাঁচ তিরি পনেরো আট সতা ছপন অর্থাৎ পনেরো বিভক্ত ছপন র আমি গুণাত্মক বিলোমী বাহার কলে ছপন বিভক্ত পনেরো হব সেইভাবে এইটা মাইনস এক গুণন মাইনস দুই আকু প্রথমে গুণি নবা মাইনস মাইনস প্লস এক দুগুণে দুই বিভক্ত পাঁচ দুই বিভক্ত পাঁচ র গুণাত্মক বিলোমী রহব পাঁচ বিভক্ত দুই সেইভাবে মাইনস ওয়ান রয়েছে মাইনস ওয়ান র গুণাত্মক বিলোমী কেতে রহব ইয়া তাহলে আমি কিছু নাই মানে এক নেই পারিবা তাহলে মাইনস ওয়ান বাই ওয়ান বা সেই এক বা মাইনস ওয়ান আমি কইপারিবা ঠিক আছে সো মাইনস ওয়ান র গুণাত্মক বিলোমী মাইনস ওয়ান আউ গোটে কথা কহবা যদি জিরো র গুণাত্মক বিলোমী আমি বাহার করছে কেতে হব জিরো তাহলে কিছু নাই মানে এক নেই পারিবা সো জিরো বিভক্ত এক র গুণাত্মক বিলোমী এক বিভক্ত জিরো যেটা কি আমার গোটিয়ে পরিমেয় সংখ্যা নুহে অর্থাৎ জিরো র গুণাত্মক বিলোমী বাহার করা যাই পারিব না বা জিরো র গুণাত্মক বিলোমী না তিন নম্বর প্রশ্ন নিম্নস্থ উক্তি গুড়িকরে কেউ নিয়ম ব্যবহার করা যাইছি লেখ প্রথম কোশ্চিন মাইনস চারি বিভক্ত পাঁচ গুণন এক সমান এক গুণন মাইনস চারি বিভক্ত পাঁচ সমান মাইনস চারি বিভক্ত পাঁচ গুণনরে পরিমেয় সংখ্যার গোটিয়ে নিয়ম রয়েছে যে কোনসি সংখ্যা যদি এক গুণিবা তাহলে আমি সেই সংখ্যা পাইবা বা এককু যে কোন সংখ্যারে গুণিবা আমি সেই সংখ্যা পাইবা উদাহরণ নেই গলে পাঁচ গুণন এক সমান পাঁচ পাইলে বা এককু যদি সেই পাঁচরে আমি গুণুছে তাহলে সেই পাঁচ পাইবা যে কোন সংখ্যা নিও ভগ্নাংশ নবা যদি দুই বিভক্ত তিন গুণন এক সমান সেই দুই বিভক্ত তিন কিংবা এক গুণন দুই বিভক্ত তিন সেই দুই বিভক্ত তিন হব অর্থাৎ এককু যে কোন সংখ্যার গুণ বা সংখ্যাকু একের গুণ আমি সেই সংখ্যা হিঁ পাইবা এটাকে গুণাত্মক অভেদ আমি কইপারিবা তাহলে এই যে প্রথম কোশ্চিন রয়েছে মাইনস চারি বিভক্ত পাঁচ গুণন এক সমান এক গুণন মাইনস চারি বিভক্ত পাঁচ সমান মাইনস এক চারি বিভক্ত পাঁচ এহা হচ্ছে গুণনাত্মক অভেদ নিয়ম কোন গুণনাত্মক অভেদ বুঝিগল অর্থাৎ যে কোন সংখ্যাকে আমি একের গুণন করিবা বা এককে যে কোন সংখ্যার গুণন করলে
आमे सही संख्या पाइबा ए नियम टा होचे गुणनात्मक अभेद 2 नंबर माइनस 13 व्यक्त 70 गुणन माइनस 2 व्यक्त 7 समान माइनस 2 व्यक्त 7 गुणन माइनस 13 व्यक्त 70 अर्थात एही संख्या दुटी गुणिले जो गुणफल पड़िबो एही संख्या दुटी गुणिले सही गुणफल पड़िबो देखि दिया एटा बोले माइनस 13 व्यक्त 70 आगे रहिछि तापर रहिछि माइनस 2 व्यक्त 7 द्वितीय भाग रे आगे रहिछि माइनस 2 व्यक्त 7 तापर माइनस 13 व्यक्त 7 अर्थात क्रमटा खाली भूलि जाइछि प्रथमटा द्वितीय को चली जाइछि द्वितीयटा प्रथम क्रम विनिमय होइ जाइछि 5 गुणन 8 जहा हो अर्थात 5 अष्टा 40 प्रथम लिखिले 5 द्वितीय लिखिले 8 गुणिले 40 प्रथम जदि 8 लिखिकि पर 5 लिखिबा सेही 40 हो अर्थात क्रम विनिमय करा जाउछि प्रथमटा द्वितीय जाउछि द्वितीयटा प्रथम करउछि यदि क्रम विनिमय होउछि ताले गुणफल सेही समान पडुछि परिमेय संख्या क्षेत्र रे मध्य ठीक सेया देखिनवा 2 विभक्त 4 गुणन 3 विभक्त 7 जहा होउछि 2 3 6 7 28 त आगो लखिदा 3 विभक्त 7 गुणन 2 विभक्त 4 3 2 गुणे 6 7 28 देख अर्थात क्रम को आगो पछबा ओलटाई लिखिले मते कोनोसी गुणन रो परिवर्तन होउ नाही अर्थात माइनस 13 व्यक्त 7 गुणन माइनस 2 व्यक्त 7 जहाँ हम माइनस 2 व्यक्त 7 गुणन माइनस 13 17 से हम यहाँ गुणन क्रम विनिमय नियम कौन क्रम विनिमय नियम क्रम विनिमय नियम बोली आम कही पार बुझेगा नेक्स्ट 3 नंबर माइनस 19 विभक्त 29 गुणन 29 विभक्त माइनस 19 या पूर्व एक नंबर रे आलोचना करथिले गोटे संख्या को तार व्युत्क्रम सहित गुणिले गुणफल यदि 1 हुए एडि कोन कहथिले ना गुणनात्मक अभेद नियम कहथिले एहा मते से गुणनात्मक अभेद गोटे संख्या तार व्युत्क्रम माइनस 19 विभक्त 29 गुणन 29 विभक्त माइनस 19 समान 1 अर्थात दुई गोटे संख्या तार व्युत्क्रम को गुणि देला 1 पडुछि गोटे संख्या को तार व्युत्क्रम को आम कह ना गुणनात्मक अभेद यह हूँ गुणनात्मक अभेद नियम लास्ट एक व्यक्त 3 गुणन होल इंटू 6 गुणन 4 व्यक्त 3 समान एक 3 गुण 6 होल इंटू गुणन 4 व्यक्त 3 एटी तो तीनोटी संख्या रही प्रथम दुईटी संख्या गुणन करे आउ गोटे संख्या गुण कि द्वितीय भाग में प्रथम प्रथम दुई संख्या अलग संख्या गुणन कर संख्या यह हूँ सहयोगी नियम सहयोगी नियम यापर 4 नंबर को जी पे